ইউসেফ গাজীপুরের পক্ষ থেকে আমি আবুল কালাম আজাদ, সিনিয়র ইনস্ট্রাক্টর, ইন্ডাস্ট্রিয়াল সুইং অপারেশন টেট, সবাইকে এই অনলাইন ক্লাসে স্বাগতম। সবাইকে মনে করিয়ে দেই, এই করোনার হাত থেকে বাঁচার জন্য নিজের সুরক্ষা নিজের হাতেই, অর্থাৎ আমরা যারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হব তারা অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করব, চোখের সুরক্ষার জন্য প্রয়োজনে সানগ্লাস বা চশমা ব্যবহার করব, এবং বাহির থেকে যখন ঘরে ফিরব তখন আমরা অবশ্যই হাতকে 20 সেকেন্ড সাবান পানি দিয়ে পরিষ্কার করে নেব, প্রয়োজনে মুখমণ্ডল পরিষ্কার করে নেব। গতকালকে আমরা আলোচনা করেছিলাম সিঙ্গেল নিডল চেন স্টিচ মেশিন সম্পর্কে, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে সিঙ্গেল নিডল চেন স্টিচ কেন ব্যবহার করা হয়, মেশিনের কী কাজ, মেশিনের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব ডাবল নিডল চেন স্টিচ মেশিন। ডাবল নিডল, এই কথাটি বলতে বললেই বোঝা যায় ডাবল মানে দুইটা, নিডল মানে নিডল বা সুচ, ডাবল মানে দুই, নিডল বা সুচ, দুই সুচ বিশিষ্ট বা দুইটা নিডল বিশিষ্ট চেন স্টিচ মেশিনকে আমরা ডাবল নিডল চেন স্টিচ মেশিন বলে থাকি। গার্মেন্টস ফ্যাক্টরিতে এটা অতি পরিচিত বা অতি প্রয়োজনীয় একটি মেশিন, কারণ অল্প সময় অধিক উৎপাদন বা অধিক পরিমাণ কাজ করার জন্য এই মেশিনের জুড়ি নেই। ডাবল মানে দুই, দুটা নিডল দ্বারা যখন একসঙ্গে সেলাই করা হবে তাহলে দুইবারের কাজ একবারে সম্পূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ সময় এবং শ্রম উভয়ই কম লাগছে। তাহলে অল্প সময়ে এবং অধিক উৎপাদনের জন্য এই মেশিন অত্যন্ত প্রয়োজন। আসুন আমরা জেনে নেই এই মেশিনের বিস্তারিত। ওয়েলকাম টু টিভেট স্টুডেন্ট। উদ্দেশ্য, ডাবল নিডল চেন স্টিচ মেশিন সম্পর্কে ধারণা প্রদান। এই মডিউলটি সম্পূর্ণর পর শিক্ষার্থীরা যা করতে পারবে ডাবল নিডল চেন স্টিচ মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। ডাবল নিডল চেন স্টিচ মেশিন, যে মেশিন দ্বারা ডাবল চেন স্টিচ সেলাই কাজ সম্পাদন করা হয় তাকে ডাবল নিডল চেন স্টিচ বলে, অর্থাৎ একই সময় দুটা নিডল দিয়ে একই সময় দুটা কাজ করা হয়, এই জন্য এটাকে ডাবল নিডল বলা হয়। এই মেশিনের সেলাইটা দেখতে অনেকটা চেনের মতো বা চুলের বেনির মতো। যে মেশিন দ্বারা ডাবল চেন স্টিচ সেলাই কাজ সম্পাদন করা হয় তাকে ডাবল নিডল চেন স্টিচ বলে। এই মেশিনের সেলাই দেখতে চেনের মতো, এটা বারবার মনে রাখতে হবে, সেলাই দেখে আমরা বলতে পারবো যে এটা ডাবল নিডল মেশিনের কাজ। মেশিনের যন্ত্রাংশ, একটি মেশিনে অনেকগুলো যন্ত্রাংশ থাকে, তার মধ্যে আমি প্রধান কয়েকটি যন্ত্রাংশের পরিচয় করে দিচ্ছি। টেবিল বা বডি, টেবিল বা বডি কাঠের তৈরি হয়, এর উপরে ফর্মিকা লাগানো থাকে, টেবিল বা বডির উপরে সেলাই মেশিন থাকে, এছাড়া সেলাই অন্যান্য প্রয়োজনীয় অংশ ফিট করা থাকে, অর্থাৎ এই মেশিনের যেমন থ্রেডিং, সুতা পেঁচানোর জন্য বা সুতা উইন্ডিং করার জন্য এই যন্ত্রাংশ, মেন সুইচ, অন অফ সুইচ এই টেবিলের সঙ্গে সংযুক্ত থাকে। টেবিল স্ট্যান্ড, টেবিল স্ট্যান্ড লোহা বা স্টিলের তৈরি থাকে, দেখতে মজবুত পায়ের মতো। এই স্ট্যান্ড টেবিল সেলাই মেশিন ও থ্রেড স্ট্যান্ডের ভার বহন করে। থ্রেড স্ট্যান্ড টেবিল বা বডির সাথে এক পাশে সোজাভাবে উঁচু করানো পাইপটাকে থ্রেড স্ট্যান্ড বলে। থ্রেড স্ট্যান্ডের সাথে আটকানো থাকে থ্রেড প্লেট। থ্রেড স্ট্যান্ডের নিচে দুটি বা তিনটি বাটির মতো থাকে, একে থ্রেড প্লেট বলে। এই প্লেটে সুতা রিল বা থ্রেড কোন রাখা হয়। একটি থ্রেড কোন থেকে সুতা বা থ্রেড লুপারে এবং অন্য থ্রেড কোন থেকে থ্রেড নিডলে সরবরাহ করা হয়। মেশিন হেড, সেলাই মেশিনের মাথার দিকের অংশকে মেশিন হেড বলে। এখানে সেলাই মেশিনের গুরুত্বপূর্ণ অংশ বা
যন্ত্রাংশ সংযোজিত থাকে। হেড কভার, ইহা মেশিনের সহিত স্ক্রুর সাহায্যে আটকানো থাকে। ইহা ফিডবার ও নিডলবারকে ঢেকে রাখে। ফিডবার ও নিডলবারকে অ্যাডজাস্ট বা মেরামত করতে হলে এই ঢাকনা খুলে কাজ করতে হয়। ফিডডগ, ফিডডগ বা দাঁত নিডেলের নিচে থাকে। কাপড়কে মেশিনের সাথে আটকে রাখা ও সেলাইকৃত কাপড় সামনের দিকে এগিয়ে দেওয়াই ইহার প্রধান কাজ। নিডলবার, নিডেলকে ক্ল্যাম্প এর সাহায্যে আটকে রাখাই ইহার প্রধান কাজ। এটি মেশিনের হেডের নিচে নিডেল বরা নিডলবারের পাশে থাকে। ফুটবারের সাথে প্রয়োজন মতো যে কোনো গাইড লাগিয়ে সেলাই করা যায়। প্রেশার ফুট, প্রেশার ফুট বা ফুটবারের সাথে ক্ল্যাম্পের সাথে আটকানো থাকে। কাপড়কে মেশিনের সাথে চেপে রাখাই এর কাজ। সেলাই করার আগে কাপড় নিডেলের নিচে দেওয়া সময় প্রেশার ফুট উপরে তোলা হয় এবং সেলাই করার সময় প্রেশার ফুট নিচের দিকে নামাতে হয় যাতে কাপড় নড়াচড়া করতে না পারে। গাইড, সোজা সেলাই ও সুন্দর এবং বেশি প্রোডাকশনের জন্য এই গাইড ব্যবহার করা হয়। অর্থাৎ গাইড ব্যবহার করলে সেলাই সোজা হয় এবং সুন্দর হয় এবং প্রোডাকশন অর্থাৎ উৎপাদনও বেশি হয়। সেলাই ঠিক রাখা বা স্টিচ ঠিক রাখা, প্রয়োজন অনুযায়ী প্রতি ইঞ্চিতে প্রয়োজন হয় 8টি, আবার কখনো বা 1 ইঞ্চিতে 10 থেকে 12টি সেলাই ঠিক করতে হয় বা রেগুলার দিয়ে অ্যাডজাস্ট করতে হয়। রেগুলার উপরে কয়েকটি নাম্বার দেওয়া হয়। ডানে এবং বামে ঘুরিয়ে প্রয়োজনে নাম্বার দিয়ে সেলাইয়ের সংখ্যা ঠিক করা হয়। নিডেলের থ্রেড টেনশন ঠিক রাখা, নিডেলের থ্রেড টেনশন কম বেশি করতে হলে নিচের ধাপ অনুসরণ করো। টেনশন নার ডানে ঘোরাতে থাকলে সুতার টান বেশি হতে থাকবে এবং টেনশন বাড়তে থাকবে, ফলে সুতার টান হবে। আর টেনশন নার বাম দিকে ঘোরাতে থাকলে সুতার টেনশন কমবে, অর্থাৎ সুতা লুজ বা ঢিলা হবে। লুপারের থ্রেড টেনশন ঠিক রাখা, লুপারের থ্রেড টেনশন কম বেশি করতে হলে নিচের ধাপ অনুসরণ করো। টেনশন ডানে ঘোরাতে থাকলে সুতার টান বেশি হতে থাকবে, অর্থাৎ টেনশন বাড়তে থাকবে, ফলে সুতার টান বাড়বে। আবার থ্রেড টেনশন বাম দিকে ঘোরাতে থাকলে সুতার টান বা টেনশন কমবে, অর্থাৎ সুতা লুজ বা ঢিলা হবে। নিডেলে সুতা পরানোর নিয়ম বা থ্রেডিং, মেশিনের সুতা সঠিকভাবে না পরাতে পারলে ঠিকমতো সেলাই হবে না, সে কারণে সুতা পরানোর কাজটি ধৈর্য ও মনোযোগ সহকারে করতে হয়। নিচের ধাপগুলো অনুসরণ করে নিডলে সুতা পরাও। থ্রেড কোণ বা সুতা থ্রেড স্ট্যান্ডে রাখো। থ্রেড পয়েন্ট দিয়ে সুতা নিয়ে মেশিনের টেনশন স্প্রিংয়ে প্রবেশ করাও। থ্রেড টেকআপ লিভারের ভিতর দিয়ে সুতাটি নিয়ে নিডেল পয়েন্টে পরাও। আজ আমরা জানলাম ডাবল নিডেল চেন স্টিচ মেশিনের বিভিন্ন অংশ সম্পর্কে, থ্রেড পরানোর সম্পর্কে এবং এই মেশিনের কাজ সম্পর্কে। আশা করি সবাই বুঝতে পেরেছে। পরিশেষে আবারও বলবো, এই দুর্যোগময় মুহূর্তে এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য নিজের সুরক্ষা নিজের হাতে। আমরা জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হবো তারা অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করব এবং যদি পারি আমরা চশমা অথবা সানগ্লাস ব্যবহার করব চোখের সুরক্ষার জন্য। ঘর থেকে যখন বের হব এবং বাইরের থেকে যখন ঘরে ফিরব অবশ্যই আমরা হাতকে সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ভালো করে ধোব এবং মুখমণ্ডল পরিষ্কার করব। বাইরে চলাকালীন সময় হাত কোনো অবস্থাতে আমরা নাকে মুখে এবং চোখে দেব না, সেদিকে সতর্ক থাকব। আশা করি আমরা ভালো থাকব, সুস্থ থাকব। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই অনলাইন ক্লাস উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম।